তিন দিন পর্যন্ত কিন্তু চুল ভিজাইতে পারবে না। ওকে, তিন দিন পর্যন্ত চুল ভিজানো যাবে না। বেশ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, তিন দিন পর্যন্ত চুল ভিজাইতে পারবে না। আজকে কিছু স্টেট ক্রিম এবং রিবন্ডিং ক্রিম যেটাকে বলা হয়, অনেকে বলে স্টেট ক্রিম, অনেকে বলে রিবন্ডিং ক্রিম, কিন্তু দুইটার কাজ একই, দুইটাই। তারপর এই গেল স্টেট ক্রিম, তারপর গেল কন্ডিশনার বা কন্ডিশনার যেটা বলে, এবার হলো সিরাম। সিরাম আপনার এটার ভিতর দুইটা, একটা হলো কন্ডিশনার, একটা হলো ক্রিম। ক্রিমটা আগে ইউজ করতে হয়, এই যে ক্রিম লেখা আছে এটা রাখতে হবে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট আগে চুলটাকে, আপনার 1 বছর থাকবে এটা, 1 বছর 100% 1 বছর। জি, পার্লার দিয়ে যেরকম, এখানে এটা হলো ক্রিম, ক্রিম না, আর এটা হলো লোশন মানে কন্ডিশনার। ওকে, এবার দেখাবো আপনাকে, যারা স্ট্রেট করার পরে 2 থেকে 3 দিন পরে এই ক্রিমগুলো লাগাইতে হয়, কারণ না লাগালে চুলটা হার্ড হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ দিন ইসলাম। তো আজকে কিছু স্টেট ক্রিম এবং রিবন্ডিং ক্রিম যেটাকে বলা হয়, অনেকে বলে স্টেট ক্রিম, অনেকে বলে রিবন্ডিং ক্রিম, কিন্তু দুইটার কাজ একই, দুইটাই স্টেট চুলটাকে সোজা করে। তো আজকে এই কালেকশনগুলো দেখাবো। যারা পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে স্টেট করেন, দেখা যায় এখন বাসায় নিয়েই আপনার অল্প টাকার মধ্যে পার্লারে গেলে 5,000-6,000 টাকা লাগে, তো বাসার ভিতরে আপনার 1,000-1,200-1,500 টাকার ভিতরে আপনি স্টেটগুলো একদম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত স্টেট করতে পারবেন। যে প্রোডাক্টগুলো দেখাবো, তো প্রথমেই শুরু করছি লরিয়াল। ওকে, তার আগে দর্শকদের একটু অ্যাড্রেস, আমাদের লোকেশনটা হলো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার, আর আমাদের মার্কেট নাম হলো হাজি হোসেন প্লাজা, আর আমাদের দোকান নাম হলো ইউনিক কসমেটিক। মার্কেটের দোতলায় আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন, ইউনিক কসমেটিক বললেই হবে, পেয়ে যাবেন। তো আজকে প্রথমে শুরু করছি আপনার লরিয়াল। আচ্ছা, ক্রিমের পাশাপাশি আর কি আছে? ক্রিমের পাশাপাশি আপনার দেখা যায় স্ট্রেট করার পরে চুলটা অনেক রুক্ষ হয়ে যায়, রুক্ষ হওয়ার পরে 3 দিন পরে থেকে আপনার কন্ডিশনার ইউজ করতে হয়। কন্ডিশনার, তো কন্ডিশন, অনেকে বলে কন্ডিশনার, অনেকে বলে হেয়ার মাস্ক, অনেকে বলে আপনার এই হেয়ার স্পা, এই তিন সবগুলোই আছে, কিন্তু একই জিনিস নামটা কয়েকটা। তারপর হেয়ার সিরাম আছে সাথে, তো চুলটাকে সিল্কি রাখার জন্য, দেখা যায় এগুলো ইউজ করার পরে চুলটা হার্ড হয়ে যাবে, রুক্ষ হয়ে যায়, তখন সিল্কি করার জন্য আপনি সিরাম ইউজ করতে হয়। জি, সিরাম ইউজ করতে হয়। তো প্রথমে ফার্স্টে লরিয়াল, আপনার লরিয়াল এক্সপার্ট হেয়ার রিবন্ডিং ক্রিম, এটাকে বলা হয় লরিয়াল, লরিয়াল ব্র্যান্ডের এক্সপার্ট এক্সপ্রেশন আপনার রিবন্ডিং ক্রিম অয়েল। আপনার এটার ভিতর দুইটা, একটা হলো কন্ডিশনার, একটা হলো ক্রিম। ক্রিমটা আগে ইউজ করতে হয়, এই যে ক্রিম লেখা আছে ক্রিম, এটা হলো ক্রিম, আর এটা হলো লোশন, এটা কন্ডিশনার বলা হয়। আচ্ছা, কন্ডিশনার, এটা কন্ডিশনার, আর এটা হলো আগে এটা ইউজ করতে হবে ক্রিম, যেটা ক্রিম লেখা, যেটা এই যে ন্যাচারাল হেয়ার আপনার ক্রিম লেখা। ওকে, স্মুথিং ক্রিম, এটা হলো আগে ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, নিয়মটা একটু বলে দেন। এটা হলো দীর্ঘ সময় রাখতে হয়, এটা রাখতে হবে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট আগে চুলটাকে, মিনিমাম 1 ঘন্টা 15 মিনিট চুলটাকে আগে শ্যাম্পু করবে, শ্যাম্পু করে ধুয়ে চুলটাকে মুইছা পরে একটা হালকা করে স্ট্রেট মেশিন দিয়ে একটা টান দিবে, স্ট্রেট মেশিন দিয়ে টান দেওয়ার পরে এই ক্রিমটা লাগাবে। এইটা ক্রিম কিন্তু 2 থেকে 3 জন ইউজ করতে পারবে। 2 থেকে 3টা, 2 থেকে 3 জন, 3 জন মেয়ে ইউজ, কমসে কম 2 জন মেয়ে ইউজ করতে পারবে। ওকে, যেহেতু আপনার বড় সাইজ, তো 2 থেকে 3 জন ইউজ করতে পারবে। আর এটা 1 ঘন্টা 15 মিনিট রাখতে হবে মাথায় দিয়ে, মানে ক্রিমটা দিয়ে সর্বনিম্ন 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট রাইখা চুলটাকে, যখন 1 ঘন্টা 15 মিনিট হবে চুলটাকে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবে, ধুয়ে ফেলে চুলটাকে মুছবে, মোছার পরে চুলটাকে আবার স্ট্রেট করবে। ওকে, স্ট্রেট করে তারপরে দেন এই লোশনটা লাগাবে। স্ট্রেট করার পর কি পানি ইউজ করতে হবে না, জাস্ট লোশনটা, স্ট্রেট করার পর এই লোশনটা ইউজ করবে। ওকে, এই লোশনটা ইউজ করে এটাও কিন্তু 1 ঘন্টা 15 মিনিট রাখতে হবে। আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা 15 মিনিট নাইতে 1 ঘন্টা 45 মিনিট, এই দুইটার থেকে একটা রাখতে হবে। এটা রাইখা 10 থেকে 15, তারপরে 45 মিনিট রাখার পর 10 থেকে 5 মিনিট ম্যাসেজ করবে চুলগুলো, চুলগুলো সফট হয়ে গেলে চুলগুলোকে ধুয়ে শুকায়া তারপরে আবার স্ট্রেট করতে হবে। এটা 3 বার স্ট্রেট করতে হবে, এই ক্রিমটা লাগানোর পরে 3 বার, একবার প্রথমে হলো চুলটাকে শ্যাম্পু করে ধুবে, ধুইয়া স্ট্রেট করে ক্রিমটা লাগাবে, ক্রিমটা লাগায় 1 ঘন্টা 15 মিনিট রাখার পরে ধুয়ে ভালো করে ম্যাসেজ করে ধুয়ে পরে ভালো করে হালকা করে তাওয়ালটা মুইছা পরে স্ট্রেট কইরা পরে আবার এই ক্রিমটা লাগাইতে হবে, লোশনটা, যেটা লোশন লেখা আছে এটা লাগায়া, তারপরে 45 মিনিট রাখার পরে চুলটাকে ধুইয়া মুইছা আবার স্ট্রেট করতে হবে, একদম শুকাইয়া পরে একবারে স্ট্রেট করতে হবে। তাহলে আপনার 1 বছর থাকবে এটা, 1 বছর 100% 1 বছর। জি, পার্লার দিয়ে যেরকম করলে 1 বছর থাকে, এটা তো সেম 1 বছর থাকবে, 1 বছর থাকবে, 1 বছর থাকবে 100% গ্যারান্টি। ওকে, জি, যদি আপনার এখানে তো স্ট্রেট মেশিনও তো আছে? হ্যাঁ, স্ট্রেট মেশিনও আছে, আমাদের স্ট্রেট মেশিনের ভিডিও আছে, চ্যানেলও আছে, আপনি দেখতে পারবেন নতুন করে। তো এটা আপনার প্রাইস পড়বে আপনার 1750 টাকা, 1750, জি, 1750 টাকা, যে কোনো জায়গায় 2000 টাকা কিনতে হবে, এটা 1750 টাকা।
ডিসকাউন্ট করা যাবে না একটু? হ্যাঁ, আমাদের কাস্টমার উপলক্ষে কিছু ডিসকাউন্ট হবে। আচ্ছা আচ্ছা, এটা 1750 টাকা। কুরিয়ার সার্ভিসে তো ফ্যাসিলিটি আছে? কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা ফ্যাসিলিটি আছে। ওকে, তারপর আপনার এই একটা আছে পপুলার একটা প্রোডাক্ট, এটা পিকজেল, এটা সবাই জানে, এটা পিকজেল সবাই জানে। এটা আমাদের ভিডিওতে কয়েকবার ভিডিও ছাড়া আছিল, আবার ছাড়া আছে। তো এটা হলো আপনার, এটার নিয়মটা হলো কি, এই যে দেখেন এইখানে এটা হলো ক্রিম, ক্রিম না, আর এটা হলো লোশন মানে কন্ডিশনার। ওকে, কন্ডিশনার চুলটা, দুইটা কি কন্ডিশনার? হ্যাঁ, দুইটাই কন্ডিশনার। এটা ওই যে মেয়েদের মাথা বড়, বড় চুল, তার জন্য দুইটা কন্ডিশনার লাগবে, একটা তো হবে না, আর এটাতে একটাতে হয়ে যাবে। তো এটা ইউজ করার নিয়ম হলো চুলটাকে আগে শ্যাম্পু করে ধুবে। ওকে, শ্যাম্পু করে ধুইয়া পরে হালকা করে একটা স্ট্রেট করবে, স্ট্রেট কইরা পরে এই ক্রিমটা লাগাবে। এই ক্রিমটা লাগাইয়া কমসে কম আধা ঘন্টা লাগবে, 30 মিনিট রাখবে মাথায়। আচ্ছা আচ্ছা, 30 মিনিট রাখার পরে 4 থেকে 5 মিনিট ম্যাসেজ করে ধুইবে, ধুইয়া চুলটাকে হালকা করে তাল দাম হিসাবে স্ট্রেট করবে। স্ট্রেট করার পরে চুলটা যখন শুকা যাবে তখন এইখান থেকে ক্রিমটা লাগাবে, কন্ডিশনারটা লাগাবে। কন্ডিশনারটা লাগাইয়া আবার 20 থেকে 25 মিনিট রাখবে, রাখার পরে চুলটাকে আবার ধুবে, ধুইয়া একবার চুলটাকে একদম প্রপারলি শুকাইয়া পরে আবার স্ট্রেট করবে। তাহলে এটা দাদা 6 মাস থাকবে। স্ট্রেট কয়বার করতে হবে? এটা তো তিনবারই করতে হবে, ওই আগেরটার মতো। জি জি, দেখা যায় ফার্স্ট স্ট্রেটটা করে চুলটাকে ধুইয়া স্ট্রেটটা করে নিলে কি, স্ট্রেটটা যখন চুলটা সুজো হয় তখন ক্রিমটা দিলে পরে নেক্সট টাইম একদম সহজে হয়ে যায়, লাগে আবার সহজে স্ট্রেটটা তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এর জন্য ভালো হয় তাড়াতাড়ি। তাহলে এটা আপনার অনলি 550 টাকা, 550 টাকা আমাদের আগের প্রাইসে, কিন্তু রেট বাড়ছে, তো আমরা রেট বাড়াই নাই, তো আগে রেডি রাখছি 550 টাকা। আচ্ছা, এটা কি বড় সাইজেরটা? এটা বড় সাইজটা, আবার ছোট আছে, ছোটটা দেখাচ্ছি। আচ্ছা, এটা কয়জন ইউজ করতে হবে? এটা এক মেয়েদের এক মাথায় হবে, একটা মেয়েদের এক মাথায়, বড় চুল অনেক। আর যারা ছেলেরা করতে চায়, আচ্ছা আচ্ছা, ছেলেদের জন্য এটা ছোটটা। আচ্ছা আচ্ছা, এটা নিয়ম সেম টু সেম নিয়ম, এটা যেভাবে বলছি ওইভাবে ছোট চুল, ছোট চুল তাদের, এই যে এটা। আচ্ছা আচ্ছা, এটা হলো ছোটটা, এটা হলো কন্ডিশনার একটা, এটা হ্যাঁ, এটা কোন ছোটটার মধ্যে একটা কন্ডিশনার, বড়টার মধ্যে দুইটা কন্ডিশনার, এটাও সেম, এটার নিয়ম যেভাবে বলছি এটারও সেম নিয়ম। আচ্ছা, কতদিন থাকবে এটা? তো 6 মাস থাকবে, এটা তো 6 মাস থাকবে, আর এটা তো 1 বছর। জি, আচ্ছা, এটা হলো 1 বছর। ওকে, এটা হলো 6 মাস, আর এটার প্রাইস হলো 450 টাকা, 450, ছোট যেটা 450 টাকা। এটা তো সেম সিস্টেম, এটা যেভাবে বলছো এটা, এটা তো আগে চুলটাকে ধুবে, ধুইয়া শ্যাম্পু করে ধুইবে, ধুইবে মুইসা স্ট্রেট করবে, স্ট্রেট করার পরে ক্রিমটা লাগাবে, আধা ঘন্টা রাখবে, রাখার পরে ভালো করে চুলটাকে আবার ধুইয়া স্ট্রেট করে তারপরে এই ক্রিমটা লাগাবে, ক্রিমটা লাগায় 20 থেকে 25 মিনিট রাখা, চুলটাকে ভালো করে ধুইয়া শুকাইয়া তারপরে আবার স্ট্রেট করবে। তাহলে 6 মাস থাকবে, প্রপারলি করতে পারলে ইনশাআল্লাহ 6 মাস থাকবে 100%। আপনারা সঠিক ভাবে নিয়ম নিয়ম অনুসারে করতে পারলে 6 মাস থাকবে, 6 মাস থাকবে। তারপরে একটা আছে গ্লাট, গ্লাট, জি, এটাও সেম জিনিস, সেম জিনিস, এটার মধ্যে কন্ডিশন, হ্যাঁ, এটা বড় সাইজ আর কি, এটা কোনো ছোট সাইজ না, এটা দুইটা কন্ডিশনার, একটা হলো স্ট্রেট ক্রিম। ওকে, এটাও সেম সিস্টেম, এইভাবে যেভাবে বলছি এটা সেম নিয়ম, সেম ব্যবহারের নিয়ম একই, জি, নিয়ম সেম। এটা হলো 480 টাকা। ওকে, 480, এটা হলো 480 টাকা, যেই কোনো জায়গায় আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। ওকে, কোনটা কোন দেশে? এটা হলো আপনার থাইল্যান্ডের। ওকে, আর এটা হলো তুর্কি, তুর্কি, আর এটা হলো চায়না, চায়না। অনেকে বলবে কোরিয়ান, কিন্তু অ্যাকচুয়ালি কোরিয়ান না, চায়না প্রোডাক্ট, কিন্তু চায়না প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো। আচ্ছা আচ্ছা, 100-এ 100 কাজ করে। এটা দেখা যায় পার্লারে ইউজ করা হয়, অনেকে যারা পার্লারে গিয়ে স্ট্রেট করছেন তারা হয়তো এটা দেখলে চিনবেন, এটা গুণগত মান। তো এটা গেল আপনার ক্রিমের আইটেম, গেল স্ট্রেট ক্রিমের আইটেম গুলো গেল। এবার দেখাবো যেগুলো হলো কি আপনার স্ট্রেট করা, রিবন্ডিং, হ্যাঁ, রিবন্ডিং ক্রিম। এবার দেখাবো আপনাকে যারা স্ট্রেট করার পরে 2 থেকে 3 দিন পরে এই ক্রিমগুলো লাগাইতে হয়, কারণ না লাগালে চুলটা হার্ড হয়ে যায় বা ভাঙা যায়, গোড়া থেকে ভাঙা যায়। আর এগুলো ইউজ করলে কি হবে, চুলটা সফট হবে, সিল্কি থাকবে, যে না যে ভাঙে। ওকে, এটা হলো লরিয়াল হেয়ার স্পা, স্পা বলা হয় না, হ্যাঁ, এটা লরিয়াল হেয়ার স্পা বলা হয়, মাস্ক বলা হয়, সব এক একটার ভিতরে এক একটা লেখা আছে, আমি সব ডিটেইলস বলে দিব। এটা লেখা আছে লরিয়াল হেয়ার স্পা। ওকে, এটা হলো লরিয়াল হেয়ার স্পা, এটা হলো চায়না প্রোডাক্ট, আপনার অরিজিনাল প্রোডাক্ট 100%, আপনার দেখে নেবেন, ঠিক আছে? আমার থেকে যখন প্রোডাক্টটা নেবেন, এটা এই যে অরিজিনালটা একদম সাদা টাইপের থাকবে, আর 2 নম্বরটা একটু কালসে থাকবে। ওকে, একটু দেখে নেবেন আপনাদের প্রোডাক্টগুলো, এটা 100% অরিজিনাল প্রোডাক্ট। এটা হলো অনলি এখন বর্তমানে রেট বাড়ছে, তারপর আমরা আগের প্রাইসে দিচ্ছি 750 টাকা, 750 টাকা, জি, 750 টাকায়। ওকে, নেক্সট, তারপর এটা হলো আপনার মিল্ক প্রোটিন, মিল্ক প্রোটিন না, হেয়ার ট্রিটমেন্ট, এটাকে বলা হয় ট্রিটমেন্ট। ওকে, মিল্ক প্রোটিন ট্রিটমেন্ট বলা হয় এটাকে, এটা হলো ট্রিটমেন্ট বলা হয়। এটাও এরকম টাইপের কন্ডিশনার টাইপের, যখন এটা ইউজ করার পর 3 দিন পরে এটা ইউজ করবে, যখন চুলটাকে শ্যাম্পু করে ওই স্ট্রেট ক্রিম গুলো ইউজ করার পর 3 দিন পরে এগুলো ইউজ করতে হবে। 3 দিন পর্যন্ত কিন্তু চুল ভিজাইতে পারবে না। ওকে, 3 দিন পর্যন্ত চুল ভিজানো যাবে না, বেশ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, 3 দিন পর্যন্ত চুল ভিজাইতে পারবে না, 3 দিন, 3 দিন চুল ভিজানো যাবে না, চুল ভিজানো যাবে না। হয়তো গোসল করতে পারবে চুল ছাড়া, জাস্ট শরীর ভিজে গোসল করবে, কিন্তু চুল ভিজানো যাবে না, কারণ স্ট্রেটটা নাইতে নষ্ট হয়ে যাবে। ওকে, এটা 3 দিন পরে যখন চুলটাকে ভিজাবে, চুলটাকে ভিজায় শ্যাম্পু করলে
করলে পারবে না করলে পারবে সমস্যা নাই শ্যাম্পু করার পরে বা শ্যাম্পু না করার পরে গোসল করার পরে এটা দিয়া 5 থেকে 7 মিনিট চুলে রাখবে গোড়ায় না কিন্তু চুলের 3 ইঞ্চি নিচ থেকে পুরো চুলে ওকে লাগায় 5 থেকে 7 মিনিট রাখার পরে ধুইয়ে ফেলবে ধুইয়ে ফেললে চুলটা আইটেমে কি চুলের মাথার দিকে গোড়ায় যেন না লাগে গোড়ায় যেন না লাগে শুধু চুলে ওকে পুরো চুলে এটা ইউজ করা ইউজ করলে চুলটাকে সফট হবে চুলটাকে ভালো রাখবে এটা দাম হলো 850 টাকা 850 টাকা কিছুটা তো ডিসকাউন্ট করা যাবে জি ইনশাআল্লাহ আমাদের দোকানে আসলে কিছুটা তারপর এটা হলো অলিভ 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 ময়েশ্চারাইজার হেয়ার নট এই অর্গানিক স্মুথ এন্ড সিল্কি হেয়ার মানে এটা সিল্কি রাখবে চুল সফট রাখবে কাজগুলো আপনার এটা হলো কি থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা 850 টাকা ওকে এটার মধ্যে দুইটা ফ্লেভার একটা হলো অলিভার ফ্লেভার একটা হলো জিঞ্জার ফ্লেভার দুইটার ফ্লেভারই এক দামটা দাম এক জাস্ট ফ্লেভারটা ভিন্ন জি যেটাই নিতে চান 850 টাকা করে 850 টাকা তারপরে এটা আছে চাওবা কন্ডিশনার বলা হয় এটা যারা পার্লারে গেছেন তারা অবশ্যই চিনেন এটার ফ্লেভারটাও খুব সুন্দর ওকে একদম দুধের ফ্লেভারের মতন এটা হলো গিয়া 650 টাকা 650 টাকা 650 টাকা এগুলো সবগুলো নিয়ম সেম টু সেম নিয়ম সেম নিয়ম জি আর এটা হলো আপনার লরিয়াল ক্যারোটিন স্মুথ ওকে কি সরি টিসমি ক্যারোটিন স্মুথ ওকে এই চুলটাকে স্মুথ রাখবে আর কি আর ক্যারোটিন স্ট্রেট করার পরে যে অনেকে বলে ক্যারোটিন হয়ে যায় মানে স্ট্রেট করার পরে ক্যারোটিন বলা হয় তো এটাকে হলো গিয়া আপনার চুলটাকে সফট রাখবে এটার দাম হলো আপনার 750 টাকা আচ্ছা এটার দাম 750 টাকা কন্ডিশনার গুলো বা মাস্ক গুলো 3 দিন বা 4 দিন পরে ইউজ করতে হবে জি 3 দিন সর্বনিম্ন 3 দিন সর্বনিম্ন 3 দিন সর্বনিম্ন 3 দিন পরে এগুলো ইউজ করতে হবে আর এগুলো ইউজ করে 3 দিন পর্যন্ত চুল ভিজানো যাবে না ওকে তো এটা খেয়াল রাখবেন মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে কারণ স্ট্রেট করার পরে যদি চুল 1 বছর থাকে পরের দিনই আপনি 6 মাস থাকে চুল ধুয়ে ফেললেন তাহলে তো চুল এলোমেলো হয়ে যাবে ওকে স্ট্রেট করার পরে বাজে বাজে থাকতে হবে 3 দিন ওকে তারপরে এই গেল স্ট্রেট ক্রিম তারপর গেল কন্ডিশনার বা কন্ডিশনার যেটা বলে এবারে হলো সিরাম সিরাম হেয়ার সিরাম যারা ওই যে কারণ কি এটা কখন ইউজ করবে এটা এটা হলো যে গোসল কইরা যখন মানে এগুলো ইউজের পর এগুলো ইউজের পর অল টাইম এটা না এটা অল টাইম ইউজ করতে পারবো আচ্ছা সিরামটা যে কোনো টাইম ইউজ করতে পারবো যেখানে একটা কোন অনুষ্ঠানে যাবে সে চুলটাকে সিল্কি চুলটাকে সাইরা যাবে চুলটাকে সিল্কি রাখতে চায় তো চুলটাকে সাইরা গেলে এগুলো ইউজ করলে এগুলো সিল্কি রাখা যে কোনো টাইম ইউজ যে কোনো টাইম ইউজ করতে পারবো এগুলোর পরে যে ইউজ করতে হবে এরকম কোনো বাধা উদ্যোগ নাই যখন মন চায় তখন ইউজ করতে পারবে ছেলে মেয়ে দুজনে ইউজ করতে পারবে চুলটাকে সিল্কি রাখার জন্য এবং সফট রাখার জন্য এগুলো হলো গিয়ে তিনটা ফ্লেভার যে যেটা নিতে চায় প্রাইস একই মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা আর এটা হলো আপনার স্টিক্স সিরাম ওকে এটা হলো 450 টাকা 450 টাকা এটা হলো 450 টাকা ওকে এগুলো আপনারা যে কোনো জায়গায় ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারির মধ্যে নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ আগে দিবেন ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ওকে তো আশা করি ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ওকে ভিউয়ার্স তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ